বন্ধুরা, হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদ ও সুখ শান্তির দেবী বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সেখানে কখনো আর্থিক সমস্যা হয় না। মা অন্নপূর্ণা হলেন দেবী লক্ষ্মীর রূপ এবং তিনি রান্নাঘরে থাকেন বলে বিশ্বাস করা হয়। তাই শাস্ত্রে রান্নাঘর সংক্রান্ত কিছু নিয়ম করা হয়েছে যেগুলি মেনে চলতে হবে। এই নিয়মগুলি উপেক্ষা করলে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর অসন্তুষ্টির সম্মুখীন হতে হতে পারেন। রান্নাঘর আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়। এটি সেই জায়গা যেখানে আমাদের সকলের ভাগ্য নির্ধারণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বলা হয় থাকে যে রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যা কখনই শেষ হতে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি শেষ হলে ঘরে নেতিবাচকতা বাড়ে, ঘরের উন্নতি চলে যায়, বাড়িতে দারিদ্র আসে। এমনকি বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে রান্নাঘরে এই জিনিসগুলি শেষ হওয়ার আগেই বাজার থেকে এনে পূরণ করা উচিত, কারণ রান্নাঘরে এসব জিনিস ফুরিয়ে গেলে দেবী লক্ষ্মী রেগে যেতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি জিনিসের কথা বলব যেগুলি রান্নাঘরে কখনই শেষ হতে দেওয়া উচিত নয়। তার সাথে সাথে জানাবো সেই জিনিসগুলি সম্পর্কে যেগুলি রান্নাঘরে রাখলে ঘরে দারিদ্র আসতে পারে। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক রান্নাঘরে কোন জিনিসগুলি কখনোই শেষ হতে দেওয়া উচিত নয়। তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে এই ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। এক, সরিষার তেল। রান্নায় ভোজ্য তেল হিসেবে সরিষার তেল ব্যবহার করা হয়। প্রায়ই দেখা যায় রান্নাঘরে তেল ফুরিয়ে গেলেই মানুষ বাজার থেকে নতুন তেল বাড়িতে নিয়ে আসে, কিন্তু ভুল করেও এই কাজটি করবেন না। বাড়িতে সরিষার তেল ফুরিয়ে যাওয়ার আগেই কিনে আনুন। সরিষার তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। সরিষার তেল ফুরিয়ে যাওয়া মানে আপনি শনির ক্রোধের শিকার হবেন। সম্ভব হলে প্রতি শনিবার গরিবদের সরিষার তেল দান করুন। দুই, হলুদ। হলুদ হল রান্নাঘরের একটি মশলা যা প্রায় সব রান্নাতেই ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে হলুদকে বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। আপনার রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে তা গুরুদোষের সমান। গুরুদোষের কারণে আপনার অর্থের অভাব শুরু হয় এবং আপনি কর্মজীবনে পিছিয়ে পড়তে শুরু করেন। অতএব যখনই আপনি মনে করেন যে রান্নাঘরে হলুদ ফুরিয়ে আসছে, তাজা হলুদ নিয়ে আসুন এবং শেষ হওয়ার আগেই পাত্রটি পূরণ করুন। ঘরে হলুদ শেষ হলে ধন সম্পদ কমে যায়, পাশাপাশি শুভ কাজে বাধা আসে। মনে রাখবেন, কখনই কারো কাছ থেকে হলুদ ধার করবেন না এবং কাউকে দেবেন না। তিন, লবণ। রান্নাঘরে লবণ না থাকলে খাবার রান্না করা যায় না। কেউ কেউ প্রথমে রান্নাঘরে রাখা লবণ সম্পূর্ণ শেষ করেন, তারপর নতুন লবণ নিয়ে আসেন। আপনাকে জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্রে লবণকে রাহুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রান্নাঘরে লবণের অভাবে রাহুর কুদৃষ্টি আপনার ওপর পড়ে, এতে আপনার কাজ নষ্ট হতে থাকে এবং আপনাকে আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হবে। এছাড়াও মনে রাখবেন, কখনই অন্যের কাছে লবণ চাইবেন না এবং কাউকে লবণ ধার দেবেন না। এটি করলে আপনার বাড়ির অর্থ ভাণ্ডার সবসময় খালি থাকবে। চার, চাল। কেউ কেউ বিশ্বাস করেন রান্নার জন্য যতটুকু চাল প্রয়োজন ততটুকুই রান্নাঘরে রাখতে হবে, অন্যথায় পোকামাকড় এসে চালে প্রবেশ করে। এই কারণেই প্রথমে রান্নাঘরে রাখা চাল শেষ করেন এবং তারপর নতুন চাল এনে চালের পাত্র পূরণ করেন, কিন্তু এটা করা ভুল বলে মনে করা হয়। চাল শুক্রের সাথে সম্পর্কিত এবং শুক্র সম্পদ বৃদ্ধি এবং বৈষয়িক সুখের সাথে জড়িত। বাড়িতে চাল ফুরিয়ে গেলে শুক্রের দোষ দেখা দেবে, শুক্র দোষ হলে স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হবে এবং ধন সম্পদের অভাব আসবে। তাই ঘরের চাল কখনই সম্পূর্ণ ফুরিয়ে যেতে দেবেন না। পাঁচ, আটা।
কিছু বাড়িতে দেখা যায় রান্নাঘরে আটার পাত্র সম্পূর্ণ খালি হলে তারপর নতুন আটা এনে পাত্র ভরে রাখে। যদি আপনিও এটি করেন তবে অবিলম্বে বন্ধ করুন, সম্পূর্ণ ফুরিয়ে যাবার আগে আটার পাত্রে নতুন আটা এনে ভরে দিন। আপনি কখনই আটার পাত্র সম্পূর্ণ খালি হতে দেবেন না, এতে অর্থের ক্ষতি হয় আর সমাজে আপনার সম্মানও কমে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক সেই সব জিনিসের কথা যেগুলি রান্নাঘরে রাখলে ঘরে দারিদ্র আসে। এক, রান্নাঘরের কাজ মিটে যাওয়ার পর বাসন গুছিয়ে রাখার সময় কড়াই ও ফ্রাই প্যান আমরা অনেকেই উল্টো করে রাখি। আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কড়াই ও ফ্রাই প্যান উল্টে রাখলে সেখানে রাহুর অশুভ নজর পড়তে পারে। দুই, আয়না। রান্নাঘরকে সুন্দর দেখাতে কেউ কেউ রান্নাঘরে আয়না লাগান, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না রাখা উচিত নয়, কারণ রান্নাঘরের চুলাকে অগ্নিদেবের সূচক হিসাবে বিবেচনা করা হয়। আয়নায় আগুনের প্রতিফলন দেখা গেলে তা বাড়িতে অশুভ বলে মনে করা হয়। এ কারণে বাড়িতে পারস্পরিক কলহ দেখা দেয়, সেই সঙ্গে বাড়ির আর্থিক অবস্থাও খারাপ হতে থাকে এবং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তিন, ওষুধ। রান্নাঘরে কাজ করার সময় আপনার হাত আহত হওয়া বা পুড়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এমন পরিস্থিতিতে ওষুধ বা ব্যান্ডেজের মতো জিনিসগুলি কখনো কখনো ভুল করে রান্নাঘরে রাখা হয়, অথবা কখনো কখনো আমরা এগুলি রাখি প্রয়োজনের সময় কাজে লাগবে বলে, কিন্তু এটা খুবই ভুল। রান্নাঘরে কখনই কোনো ধরনের ওষুধ রাখা উচিত নয়, এতে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, সেই সঙ্গে বাড়িতে অপ্রয়োজনীয় খরচও বাড়ে। তাই এবার থেকে ওষুধ রান্নাঘরে না রেখে ঘরের অন্য কোথাও রাখুন। চার, মাখানো আটা বা ময়দা। মহিলারা রান্না করার সময় রাতে অবশিষ্ট মাখানো আটা ফ্রিজে রেখে দেন এবং সকালে আবার ব্যবহার করেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি মোটেও সঠিক নয়। প্রথমত, এতে সারা রাতে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জন্মায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া শনি ও রাহু গৃহে নেতিবাচক প্রভাব ফেলে, যার কারণে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে। পাঁচ, বাসি খাবার। রান্নাঘরের ফ্রিজে একদিনের বেশি বাসি খাবার রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এর কারণে রাহু, কেতু এবং শনির অশুভ অবস্থার সম্মুখীন হতে হয়, আর অতিরিক্ত বাসি খাবার খেলেও আপনার স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই রান্নাঘর পরিষ্কার রাখুন এবং প্রতিদিন তাজা খাবার রান্না করুন। এটি আপনার স্বাস্থ্য বজায় রাখে এবং গৃহস্থালির কোনো সমস্যা সৃষ্টি করে না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আপনি যদি আমাদের ভিডিওটি ভালো মনে করেন তাহলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি, তিনি সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করুন। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।